আর আমাদের তো দায়িত্ব কাজ করা, কাজ করেছে, এখন দর্শক বলবে। আপনার এন্ট্রিটা নিয়ে অনেক ইয়ে হচ্ছে, মানে প্রশংসা হচ্ছে যে এরকম এন্ট্রি অনেকদিন পর দেখলে, আসলে কি বলবেন? এই ক্রেডিটটা আসলে রাফির, রাহিন রাফির ক্রেডিট। ওই তো গল্পটা চিন্তা করেছে বা ওই তো এটা নির্মাণ করেছে, ওই রাহিনই প্ল্যান সব কিছু রাফি। এই যে দর্শকদের সাথে বসে সিনেমাটা না প্ল্যান, দর্শকদের যে উচ্ছ্বাস প্রকাশ, সেটা কেমন লাগলো? অনেক ভালো লাগে, এবং আমি সেই ভালো লাগাটাই আসলে পেতে চেয়েছিলাম। ওটাই চেয়েছি যে সাধারণ দর্শকের সঙ্গে বসে যদি দেখতে পারি, দেখবো যে তাদের উচ্ছ্বাসটা কেমন, সেটা খুব ভালো লাগে। যেহেতু আপনার এক, আপনার এক ধরনের ভক্ত আছে, সাকিব ভাইয়ের একজন এক ধরনের ভক্ত আছে, আপনি প্রেসমিটে বলছিলেন যে আমাদের দুজনের ভক্তরা যদি একসাথে এসে সিনেমাটা দেখে, তা আপনার কি মনে হলো যে এই সিনেমাটা আসলেই কি তুফান, তুফান থেকে টর্নেডো সৃষ্টি হয়েছে কি না? প্রথম দিন আজকে, কিন্তু প্রথম দিনে তো ন্যাচারালি এরকম একটা হাইপ ওঠা ছবি, মানে অল টিকিট সোল্ড আউট, এটা তো মানে এটা বলার কিছু অপেক্ষা নেই। এটা সামনের দিকে আমরা দেখি, আজকে দেখলাম যে তিন দিনে সোল্ড আউট তো হয়ে গেছে টিকিট। আজকে আপনারা যে শোটা দেখলেন, একেবারে ওই করিডোর পর্যন্ত লম্বা লাইন ঢোকার ক্ষেত্রে, আমরা জিজ্ঞেস করলাম কাকে দেখার জন্য আসলে তুফান এসেছে, কেউ বলছে চঞ্চল চৌধুরী, কেউ বলছে রায়হান রাফি, কেউ বলছে হচ্ছে শাকিব খান। এই যে তিন কম্বো একসাথে হয়ে দর্শক হলে ফিরছে, এইটাকে কিভাবে দেখছে? এটা অনেক, আমি তো মনে করি যে এটা অনেক ইন্সপায়ারিং, মানে এরপরে যারা ছবি বানাবে এরকম চিন্তা করবেন, অ্যাটলিস্ট যাতে সব ধরনের দর্শককে আমরা হলে আনতে পারি। সব ধরনের দর্শক যখন হলে আসবে, তখনই তো আমাদের সিনেমাটা আসলে প্রপার যে জায়গায় আমরা যেতে চাই সেখানে পৌঁছাবে। চঞ্চল ভাই, আমি সিনেমাটা দেখেছি, আমরা ট্রেলারে দেখলাম যে আপনি ভিলেন, কিন্তু বাস্তবে সিনেমায় দেখলাম যে না, আপনি বন্ধু। এটা দর্শক যারা দেখেন নাই তারা দেখবেন, দেখে যার যারটা শেষে বুঝে নেবেন। আমি এতক্ষণ ধরে কার বন্ধুকে দেয় আমার আমার ই হয় নাই, মানে রেকর্ডিং।